রঙিয়া কি ঘটিছে? দুটো কন্টেইনার দিম আর এই ট্যাবলেট দিয়ে দিম অল্প। দে হবো দে মামা। রঙিয়াক কি হয়েছে? আর মই হে কিছু মানে তোমাক এটা ভালে মত এটা হে দি দিম মই। পাঠকসলৰ লগত তানে মই সব কথা নাপাতো। যে মই মানে ম্যানেজ কৰিব লাগিল মই কথা পাতিব পাৰিম। গুছৰ নিষ্পত্তিৰ নামত 10 লাখ টকা দাবী। রঙিয়ার এগৰাকী স্বয়ম্ভু পোর্টেলর সংবাদদাতা শামসুল হক। রঙিয়া আরক্ষীরে অতি ঘনিষ্ঠ এইটো স্বয়ম্ভু সংবাদদাতা শামসুলর কর্মকাণ্ডক লৈ চৌদিশে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। মেকিং করবে লাগলে কি বেলা বলে সুরাক থব লাগবো কি? মেইটো আর জুনি জায়গা আর খান্দে তো গেলে হেরি করবো মেকিং করবো জুনি জায়গা তাতে তার মানে হেরি করে সার্চ করবো সেটু এই মেকিং হবো কারণে দেখাবা লাগবো বস্তু মুখে রেকর্ডিং সেকর্ডিং করে ব্যাপার স্যাপার কথা পাতি হলে কি ব্যবস্থা করা তুমি করা মই নাজানো উচিত করা আৰু কথা বস্তু আছে মোৰ তাতে অলপ আধা কেজিমান মানে এইটো মেজৰ বস্তু আৰু বেয়া বস্তু এই জিয়াত বিধানত থৰা মাল ফেল দিয়া মাল আছিল। কাহিনী ভয়ংকৰ, কাহিনী সুপৰিকল্পিত। এইগৰাকী ভুক্তভোগী বাহাৰুল ইছলামে দাখিল কৰা এজাহাৰত ফাদিল হৈছে শামসুলৰ ভয়ানক কুকৰ্ম। এতিয়া পাঠক চাল মই কম নে তুমি মানে মেনেজ কৰিবা? সেইটো আগতে বা এটা ভাল সাজ মানুহ তাৰ মামা এইটো চিন গম পাবি সিহঁতৰ কোন সাজ মানুহ সেই সাজ মানুহ এটা দি মোৰ হাতত আকৌ সাজ মানুহ নাই তুমি যেনেকৈ মেনেজ কৰা তুমি মাথা মাৰা মই সেনেকে নাযাওঁ না সিহঁতৰ আজাৰ যদি কৈ থাকিলো যাবা নালাগে তুমি মেকিং হলি মই বস্তু তাকে অলপমান থৈ দিম বেয়া বস্তু অলপ টুকলা এটা। ভুক্তভোগী বাহাৰুলে ফাদিল কৰিলে স্বয়ম্ভু পৰ্টেল সাংবাদিক শামসুলৰ ষড়যন্ত্ৰ। দাবী কৰা 10 লাখ নাপাই এছটিএফৰ জালত পেলোৱাৰ ব্লু প্ৰিণ্ট। চারিমা ধরে তারমানে সি তাক মোর নামত বোলে কেস আছে। মাটি তারমানে বিক্রি করবে প্রায় ফেব্রুয়ারি মাহ মাটি বিক্রি করল। মাটি বিক্রি করার পিছত সি মাটি বিক্রি করা সে গম পাই কিনে সি তারমানে পয়সার মানে ভাবুকি দিয়ে আর ভাবুকি মানে কেনকা মোর নামত কেস আছে, মোর নামত এস টি এফক মানে বিচরি আছে। মো এস টি এফর কথা কই কিনে সি তারমানে প্রথমতে 10 লাখ টাকা খোঁজে, 10 লাখ টাকা খুঁজি কিনে তারপর 5 লাখ টাকা খোঁজে, 5 লাখের পরে 3 লাখ খোঁজে, 3 লাখের পরে সি 2.5 লাখ খোঁজে, লাস্টখিনি 1.5 লাখ টাকা খোঁজে। ইতিমধ্যে রঙিয়া কাণ্ডর অভিযুক্ত সংবাদকর্মী শামসুলর ভয়ঙ্কর পরিকল্পনা ফাদিল হয়েছে কল রেকর্ডিংত। অসম আরক্ষীর স্পেশিয়াল টাস্ক ফোর্সর শীর্ষ আরক্ষী বিষয়ার নাম লৈ গুন্ডামি চলোৱা স্বয়ম্ভু সাংবাদিকর কর্মকাণ্ডক লৈ নীরব রঙিয়া থানার আরক্ষী। তুমি মুঠিতে লোক মানে এস টি এফ দ্বারা ধরাব লাগে পলাতক এইটো শামসুল হক। পাছে সঘনে অপরাধীরে বন্ধুত্ব আর মিতিরালির অভিযোগ উঠা রঙিয়া থানার আরক্ষীয়ে এই ঘটনাত কি ভূমিকা গ্রহণ করে সেয়াহে হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।